প্রধানত শরীরে লাল লাল চাকা হয় যার উপরে সাদা অথবা ধূসর রঙের খোসা থাকে। এখন বিভিন্নভাবে এটি উপস্থাপন করতে পারে, কারো কারো সারা শরীরে একই সাথে অনেকগুলো লেশন শুরু হতে পারে একসাথে। তো সাধারণত এটা ট্রমাপ্রন এরিয়া বা আঘাত প্রবণ এলাকা, যেমন কনুই, হাঁটু, এবং কোনো কোনো ক্ষেত্রে এটা শুধু মাথায় হতে পারে। মাথায় সাদা সাদা খোসা চলটা চলটা ওঠে, চুলকাতে পারে নাও চুলকাতে পারে। খোসাগুলো নখ দিয়ে জোর করে উঠিয়ে ফেললে সাধারণত ব্লিডিং হয়। কোনো কোনো রোগীর মাথায় থাকে না, হাঁটু কনুই বা শরীরও থাকে না, কিন্তু শুধু তারা হাত পায়ে খোসা চলটা অথবা ফিসার বা যেগুলো ফাটল নিয়ে আসতে পারে। অনেক সময় ফাটলগুলো ফেটে রক্তপাত হয়, ব্যথা করে। সাধারণত সোরিয়াসিস চুলকায় না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এটা চুলকাতে পারে। সোরিয়াসিসের রোগী অনেক সময় নখে গর্ত গর্ত নিয়ে আসতে পারে, আমরা নেল পিটিং বলি। কোনো কোনো রোগী নেল পিটিংই প্রথম লক্ষণ, নখের অনেক দিন পিটিং ছিল, গর্ত ছিল, পরে আস্তে আস্তে সোরিয়াসিস লক্ষণগুলো প্রকাশ পায়। কোনো কোনো রোগী সোরিয়াসিসের গিরায় গিরায় ব্যথাসহ আসতে পারে, অথবা এমনও হতে পারে গিরাই ব্যথাই প্রথম হতে পারে, পরবর্তীতে সোরিয়াসিসের যে লক্ষণগুলো আমি বললাম সেগুলো প্রকাশ পেতে পারে। আবার সোরিয়াসিস যখন আরও খারাপ পর্যায়ে যায় তখন পুঁজ নিয়েও আসতে পারে, আমরা পাসচুলার সোরিয়াসিস বলতে পারি, অথবা এটা সম্পূর্ণ শরীরে লাল হয়ে গিয়ে খোসা উঠতে পারে, যেটা ইরেথ্রোডার্মা পর্যায়ে চলে যেতে পারে। এইগুলোই হলো বিভিন্ন পর্যায় বা লক্ষণ যেটা দেখে আমরা সোরিয়াসিস রোগগুলো সাধারণত চিহ্নিত করি বা নির্ণয় করি। সবার জন্য চিরচেনা ডানো নিয়ে এলো নতুন ডানো রেডি UHT লিকুইড মিল্ক।